আজকে আমরা দেখব গুগল প্লে স্টোর থেকে কিভাবে অ্যাকাউন্ট রিমুভ করা যায়। আপনার যদি দুটো বা তিনটে অ্যাকাউন্ট থাকে তাহলে কিভাবে সেটা ডিলিট করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো অ্যাকাউন্ট আছে, এই যে একটা এটা একটা এটা, তো আমি এটাকে ডিলিট করতে চাই। সেটা কিভাবে ডিলিট করব সেটাই আজকে দেখব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এর জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে বাইরে চলে আসতে হবে। প্লে স্টোর দেখতে পাচ্ছেন এখানে কোথাও ডিলিটের অপশন দেওয়া নেই, তো আমাদেরকে বাইরে চলে আসতে হবে। বাইরে চলে আসলাম, আসার পর আমাদেরকে অ্যাপসে এখানে এসে এখানে আমাদেরকে যেতে হবে জিমেলে। এই যে দেখতে পাচ্ছেন জিমেল, এই জিমেলে আমাদেরকে যেতে হবে। চলে গেলাম। যাওয়ার পর এখানে আমাদেরকে এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এই থ্রি লাইনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে এই যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম শো করবে, আপনার যতটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করা থাকবে সম্পূর্ণ এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো অ্যাকাউন্ট শো করছে। তো আমি এখান থেকে যেটা অ্যাকাউন্ট ডিলিট করব সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট, ওই থ্রি ডটে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে ম্যানেজ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই ম্যানেজ অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, যেটা জিমেলের পাসওয়ার্ড ছিল। সেটা দেওয়ার পর এই গুগলে অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনি যেটা অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট শো করবে, যেটা ডিলিট করতে চান সেটার উপরে ক্লিক করে দিতে হবে। তারপর এই যে ডান দিকে কর্নারে দুটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, সেই দুই পয়েন্টটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট, দুই নম্বরে দেখতে পাচ্ছেন নিচে রিমুভ অ্যাকাউন্ট। তো রিমুভ অ্যাকাউন্টে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে বলছে রিমুভ অ্যাকাউন্ট, তো আপনি যদি শিওর রিমুভ করতে চান তাহলে এই লাল রঙের যে রিমুভ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্ট এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেখতে পারা এখানে আমার একটা অ্যাকাউন্ট শো করছে, সেটা ডিলিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা প্লে স্টোর থেকে আপনার একটা অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারবেন। তো দেখাই আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে ডিলিট হয়েছে কিনা। তো প্লে স্টোরে চলে আসলাম, আসার পর এখানে ক্লিক করলাম অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে দুটো অ্যাকাউন্ট ছিল, এখন একটা অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে।